أحب الوفاء بشتى الصور أحب الوفي الأمين الأغر فأهل الوفاء كلون السحاب الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা ও বোন বরাবরের আজকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা তাহলে সহবাসের পরে ফরজ গোসল না করে কোনো কোনো কাজ করা যাবে কি না বা কি কি কাজ করা যাবে এই সমস্ত বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব আমার তফিকই ইল্লা তো শুরুতেই বলতে চাই যে আমাদের সমাজে কিছু প্রচলিত কথা রয়েছে যে কথাগুলো আমাদের সমাজের কিছু শিক্ষিত মা বোনেরাও বলে থাকেন যে সহবাসের পরে গোসল না করে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না রান্নাঘরে যাওয়া যাবে না জমিনের উপর দিয়ে হাঁটা যাবে না জমিনের উপর দিয়ে হাঁটলে জমিন অভিশাপ দিতে থাকে এরকম বিভিন্ন বিষয় প্রচলিত রয়েছে আর এই ফতোয়াগুলো বেশিরভাগ মা বোনেরাই দিয়ে থাকেন তবে আদৌ এই সমস্ত বিষয়ের কোনো দলিল বা প্রমাণ কোরআন বা হাদিসে নেই সহবাসের পরে যে সমস্ত কাজগুলো নিষেধ রয়েছে এরকম পাঁচটি কাজ আছে যেগুলো নিষেধ সম্পূর্ণ নিষেধ এবং হারাম সেগুলো কি এক নম্বর হচ্ছে তঅফ করা অর্থাৎ কাবাঘর তঅফ করা দুই নম্বর হচ্ছে নামাজ পড়া তিন নম্বর মসজিদে অবস্থান করা চার নাম্বার কোরআন শরীফ স্পর্শ করা পাঁচ নাম্বার কোরআন শরীফ তেলাওয়াত করা এই পাঁচটা বিষয় ছাড়া সমস্ত কাজ করা যায় আছে বৈধ এ ব্যাপারে অমর রদালাহন থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে তিনি সাল্লাহ আলাইহি আসাল্লামকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল্লাহ যদি কোনো ব্যক্তির গোসল ফরজ হয় তাহলে সে ব্যক্তি কি গোসল না করে ঘুমাতে পারবে কিনা তখন সাল্লাহ সাল আলহিম বললেন ঘুমাতে পারবে তবে সে যেন অজু করে নেয় তাহলে এর দ্বারা বোঝা গেল যদি কোনো ব্যক্তি একটু দেরিতে গোসল করতে চায় তাহলে অসুবিধা নেই তবে সে অজু করে নিবে এবং যে লজ্জা স্থান সেটা ধুয়ে ধুয়ে নিবে এটা হচ্ছে রসল্লা সাল আলহিউসালামের হাদিস আর এমন কি রমজান মাসে যদি কেউ চায় তাহলে গোসল না করে সেই শুরু করতে পারবে তবে হ্যাঁ যদি এমন হয় যে ফজরের পরে কেউ সহবাস করলো অতপর জোহরের পরে গোসল করতে চাচ্ছে তাহলে তার জোহরের নামাজটা কাজা হয়ে গেল তো এই ক্ষেত্রে লক্ষণীয় যে এমন কোনো কাজ না হয় যেগুলোকে ফরজতরক হয়ে যায় এই জন্য এক্সট্রা গুণা হবে আলাদাভাবে গুণা হবে তবে যে গোসল দেরি করার কারণে যে গুণা হবে এমনটি নয় নামাজ কাজা হওয়ার কারণে গুণা হবে তো উচিত এবং উত্তম যে যত দ্রুত সম্ভব গোসল করে নেওয়া আর যদি কেউ চায় যে না গোসল একটু পরে করবে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এ ব্যাপারেও হসরত আবু হলাইদুল্লাহ তালাহিন থেকে বর্ণিত একটি হাদিস তিনি কোনো এক জায়গায় যাচ্ছিলেন রসুলুল্লাহ সল্ল আলি দেখে তিনি লুকিয়ে পড়লেন এবং তৎক্ষণাৎ গোসল করে আসলেন তো রসুল্লাহ সাল্লু আলিয়া তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমাকে আমি মাত্র দেখলাম অথবা তুমি কোথায় চলে গিয়েছিলে তখন হজরত আবু হরাই রা রদুল্লাহ তালন বললেন ইয়া রসুল্লাহ আমি এমন তো অবস্থায় ছিলাম যে আমার গোসল ফরস ছিল তো সেই ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন সুবহান আল্লাহ মুমিন ব্যক্তি কখনো নাপাক হয় নাকি তো এর দ্বারা বোঝা গেল যে যদি কেউ চায় তাহলে সে একটু দেরি করে যদি গোসল করতে চায় অসুবিধা নেই যেই পাঁচটি কথা বললাম এই পাঁচ কাজ ছাড়া সমস্ত কাজ করা যাবে তা আমরা যে সমস্ত আমাদের সমাজে কুসংস্কার রয়েছে যে সমস্ত নিয়মগুলো রয়েছে প্রচলিত নিয়ম এগুলো থেকে আমরা দূরে থাকবো এবং অন্যকে যাতে এভাবে অপমান না করি যে কাজ করা যাবে না এগুলো করা যাবে না এগুলোর কোনো ভিত্তি নেই এবং এগুলো আমরা মানা থেকে বিরত থাকি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন ওয়ারদাওয়ানা আনহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি